সকলের সাথে গানের লোক আছে, সেদিনও গুরু শিষ্যের পালা, আমি ছিলাম গুরু, উনি ছিল শিষ্য, আজকেও গুরু শিষ্যের পালা, উনি গুরুর ভূমিকায় গোলাম, শিষ্যের ভূমিকায় সুক্রিয়া সুক্রিয়া। কারণ ভক্তকুলের কাতারে দাঁড়াতে পেরে আমি আমাকে নিজেকে নিজে ধন্য মনে করতেছি। যাই হোক, আজকের গানের পালা যেমন তেমন, আজকের যে আশেকান শ্রোতা তারা গান শুনতে শুনতে স্বর্ণ হয়ে গেছে, আর এই গান এই মানিকগঞ্জ সিংহের এলাকায় আবাদ করেছেন গানের সম্রাট ফকির মল্লার দরবার শরীফের জনাব রশিদ সরকার সাহেব। তার এই পুণ্যভূমি মাটিতে গান গাইতে পেরে আমি আমার নিজেকে নিজে ধন্য মনে করেছি, এবং এই মাটিরই সন্তান আমাদের বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সংসদ সদস্য মমতাজ বেগম। এই মাটির গুণ, এই মাটির প্রেম রস এত যে শ্রুতি মধুর সুরের মধ্যে, সঙ্গীতের মধ্যে, গানের মধ্যে, তরিকার মধ্যে, প্রেমের মধ্যে সেই আশেকান জ্ঞানী গুণী শ্রোতাদেরকে পেয়েছি। তাই আমার প্রথম একটি গান আসবে, আমরা গান গাইলাম, বন্দনা করলাম, বিসমিল্লাহ দিয়া শুরু করলাম নাকি। তো প্রথমে আমার গুরুর কাছে আমার প্রশ্ন থাকবে, এতজনকে আমরা সালাম দিলাম, কমিটি দয়াল এবং আশেকান দরবারের প্রতি, কিন্তু আল্লাহ বলেছে হে আমার বান্দাগণ তোমরা আমাকে উত্তম রূপে সালাম দাও। আচ্ছা, এখানে যারা আছি আমরা আল্লাহকে সালাম দিছি কে কে একটু বলতে পারেন? হ্যাঁ, আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর রহমত বর্ষিত হোক, তো শরীর সরকার আমারে বলল ওয়ালাইকুম সালাম, আপনার উপর রহমত বর্ষিত হোক, বর্ষিত হোক। এখন যদি আমি আল্লাহ রেখে আল্লাহ আসসালামু আলাইকুম, আমি রহমত দিমু আর আল্লাহ রহমতের লেগে বইরিছে, তাইলে মনে হয় সালামটা এইরকম না। আমি গুরুর কাছে জানতে চাই আল্লাহকে কিভাবে সালাম দিতে হয় এবং আল্লাহ জবাব দেয় কি করে। এবার সালামের পর্ব গেলে এবার বিসমিল্লাহ গানের যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করি নাকি? ভাগ হইল
শুরু আজ থেকে প্রায় 30-32 বছর আগে। হ্যাঁ, মিরপুর 1 নম্বরে ফরিদপুরের গান কমিটি বায়না করতে আসলো। আমি আরেকজন শিল্পী দুইজনে বায়না লই যাব। বায়না লওয়ার পরে কয় আজকে রাত্র থাকবো আমরা। তা আমরা আবার মিরপুর 1 নম্বর এই গান সেকেন্ড কলোনি ওই উপায় আর আমি ওই কয় তো রাত্র পরে গান শুনবো, সকালবেলা বাড়িতে চলে যাব। ওই দিনও গুরু শিষ্য পাল্লা। সেদিন আমি ছিলাম শিষ্য, আমার ওই শিল্পীরা ছিল গুরু। রাত্রে তো আমি এই এই পালার মধ্যে তো গিয়ে বিসমিল্লার 20-10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো কোন খণ্ডেতে আছে আল্লাহ, কোন খণ্ডেতে রাসূলুল্লাহ, কোন খণ্ডে আদম, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে আশা, কোন খণ্ডে যাওয়া, কোন খণ্ডে ফুল ফুটিল। যখন গান গাইছি ওই বয়তি যে জবাব দিছে, গান কমিটি যারা আমাকে বায়না করছিল, হ্যাঁ গো মন মতন হয় নাই। আর আমার একটা লতিফ ভাই, তখনকার জমানার 1000 টাকা বায়না অনেক টাকা, কয় আমাকে বায়নার টাকা হেরে 500 রাখতে বলেন আর 500 ফেরত দিতে বলেন। আমি বললাম কেন? আমাদের ওখানে গুরু শিষ্য পালো হবে আর এই ধরনের গান গাইলে, আর জবাব যদি এইভাবে দেয় আমাদের ফরিদপুরের লোকেরা নিবে না। আমি তাদেরকে বুঝাইলাম, ভাই ঠিক আছে বায়নাটা নিয়ে নিস, এই পালাটা গাই, কয় কোনোভাবেই সম্ভব না, লাগে 1000 গেছে 10 টাকা চাই না। ঠিকই রাত্রে না করে দিল, মনে বড় কষ্ট লাগলো, যেই গান গাইলে লগের বয়তির বায়না নষ্ট হয়ে যায়, এই গান আমি আর গাবো না। ঠিক প্রায় 25 বছরের মতন আগে কুষ্টিয়ার মেহেরপুর বাউল সম্রাট রশিদ সরকার সাহেবের সাথে একদিন গেছিলাম। ওই দিন যে জবাব দিয়েছিল আমি আমার ঝোলা বইরা আজবতী হৃদয়ের মধ্যে রেখে দিয়েছি। শিল্পীও পাই না, এই গানটাও গাই না, তো দেখতে শুনতে তো রশিদ সরকারের মতন এই সাই চেহারা ডগ ডাক, হ্যাঁ ওইভাবে আইছে, এই জন্য আজকে গানটা গাইলাম। হয় সঠিকভাবে গানের জবাবটা দিবা, তা নইলে বানার চেটা রিটার্ন করে দিও বাবা। হাই বিসমিল্লাহির বীজ স্পন্দ হলো বলো, আমায় বলো বিসমিল্লাহির বীজ স্পন্দ হলো বলো, আমায় বলো পালা চলবে সবাকারে যে পালা, সেই পালাটা হলো গুরু শিষ্যের পালা। গুরু শিষ্যের পালা নিয়ে সিঙ্গারের মাটিতে রশিদ সরকারের জন্মভূমি সিঙ্গার আজিমপুর ফকির মাওলা দরবার শরীফ, যতটুকু সম্ভব আমি জেনেছি এটা ফকির মাওলা দরবারের একটি শাখা। সেই পক্ষ থেকে আমাদের পালা ভাগ করে দেওয়া হয়েছে, পালাটা একটু ব্যতিক্রম। শরীয়ত সরকার গাবে গুরুর পালা, লতিফ সরকার গাবে শিষ্যের পালা। সেই শিষ্যের পালা নিয়ে অতীব চমৎকার দুটি গান শুনলাম, একটি তার প্রশ্নবোধক গান, আরেকটি পদকর্তা দরবেশজি লালন শাহ ফকিরের ভজন বা প্রার্থনাবাদী গান। বিসমিল্লার 20-10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো, এই গান প্রশ্ন করছে, গানটা ভর্তি প্রশ্ন। আপনারা জানেন বিসমিল্লা খণ্ড কয়টা, কোন খণ্ডের কি নাম, কোন খণ্ডে আল্লাহ, কোন খণ্ডে নবী, কোন খণ্ডে গুরু, কোন খণ্ডে শিষ্য, কোন খণ্ডে আদম, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে আশা, আবার কোন খণ্ডে বিসমিল্লাটা কি। এত বাঘ হইল
এই একটা বেজুর সংখ্যা, ১৯ কি জোড়না বেজুর, বেজুর ১৯ হলো বেজুর, এই বেজুর হওয়ারই বা কারণ কি? তো আমি যত সম্ভব বলার চেষ্টা করব, পালাগানে যাওয়ার আগে বলবো, কথায় ভাষায় যদি ত্রুটি বিচ্ছেদ হয় আপনারা সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার যে শিষ্য উনি হলো মানে আমার চাইতে বয়স্ক মানুষ, কিন্তু উনি সাচ্ছে লো পোলাপান, আজকে পোলাপান সাচ্ছে। তো আমি এই জন্য এই কথাটা বললাম যে আমার শিষ্য যেন দোয়া করে আমার জন্য, কারণ গুরুর দোয়ারও দরকার আছে, ভক্তের দোয়ারও দরকার আছে, তাই না? সালাম নিয়ে তো করছে, ওটা তো আমার মনে আছেই। আল্লাহরে কোনদিন কেউ সালাম দেয় না, আল্লাহরে সালাম দেব কেউ? সালাম হলো আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর রহমত, আমি বান্দা আল্লাহরে কি রহমত দিব, এটা আমার পরীক্ষা করবেন করছে। খুব খেয়াল, খুব খেয়াল, আল্লাহরে কি সালাম দিবেন? আল্লাহকে বলবেন লা তাকনা তুমি রহমাতুল্লাহ, হে আল্লাহ সর্বশক্তিমান, এটাই বান্দার করণীয়। কি লা তাকনা তুমি রহমাতুল্লাহ, আমি যতটুকু পেয়েছি এটি বললাম, লা তাকনা তুমি রহমাতুল্লাহ, হে বিশ্বজগতের প্রতিপালক, আমরা বান্দা গুনাহগার, তোমার রহমত থেকে যেন বঞ্চিত না হয়। এটা বিসমিল্লাটা আপনি আমি সকলেই পাঠ করি, কিন্তু হুজুর পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাক পাঠ করছে, সেই বিসমিল্লাহ শরীফ পাঠ করে আকাশে উদিত চাঁদ কি করছে, দ্বিখণ্ডিত করছে। তার এমন পাওয়ার ছিল, বিসমিল্লাটার এমন শক্তি, এমন পাওয়ার, বিসমিল্লাটা ছিল আছে থাকবে। একসময় বিসমিল্লাটা প্রথম যখন, তখন ছিল আল্লাহুম্মা বিসমি, তারপরে আসছে বিসমিল্লাহি রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহ শব্দ আপনারা জানেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম, এটাই তো বিসমিল্লাহ। কিন্তু এটা একটা দুইটা অর্থ আছে, একটা হলো সুফি মত আর একটা হলো সরার আই, একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ। যদি দেহের মধ্যে জরিপ করা হয়, দেহের মধ্যে বাস্তবায়ন করা হয়, তাহলে দেহটাই হলো বিসমিল্লাহ। বিসমিল্লার খণ্ড ১০টা, আখল মিনাল হোয়াল সাইয়া সুপুরি তনাজিনা অকুলা অকুবাকার রাফালি রামান, এই হলো ১০টা। বিসমিল্লাহ আমি বলি আর আল্লাহর অলিরা বলছে, অলিরা যাহা বলছে বিসমিল্লাহ কয়া যা বলছে তাহাই বাস্তব হয়েছে, কিন্তু আমিও বলি, কিন্তু আমি কইলে ওটা হয় না, তাতে কি বিসমিল্লার ত্রুটি আছে? বিসমিল্লার কোনো ত্রুটি নাই, ত্রুটি হলো আমার। বিসমিল্লাহ পবিত্র, বিসমিল্লার কোনো ত্রুটি নাই। আমি শরীয়ত সরকারের ত্রুটি থাকতে পারে, আল্লাহর কালামের কোনো ত্রুটি নেই। এক খণ্ডে আল্লাহ, এক খণ্ডে রসুল, ১০টা খণ্ড, কয়টা খণ্ড? ১০টা, ১০টা নাম বললাম আরবিতে, আরবিতে ১০টা খণ্ডের নাম আমি আপনাদের জানিয়ে দিলাম। এখন বলবেন কোন খণ্ডে আল্লাহ, আলিফে হলো আল্লাহ, বলেন লামে কি, লামে হলো আদম, মিমে কি, মুহাম্মদ, তাহলে রাতে কি, রসুল, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ, আর রাতে হলো রসুল, আর হামজাতে হলো মুরশিদ, আর লামালিফের কাওরাই হলো শীর্ষ। ৬ হাজারে যা, ৬ হাজারকে যা, ৬ হাজার বয় যা, ৩৬ কয় হাজার হইল, ১৮ হাজার মাকলুকাত। এই পৃথিবীতে জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত আপনারা সকলেই মুমিন মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, কোরআনকে বিশ্বাস করতে হবে, হাদিসকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে, নবীর আহলে বায়াতকেও বিশ্বাস করতে হবে। এবার চিনে দেখেন এই পৃথিবী থেকে কুল কায়নাতের মধ্যে, হ্যাঁ, তাকিয়ে দেখেন
সবকিছুরই জোড়া আছে, একটা হলো ভালো আর একটা মন্দ, একটা সরল আর একটা গরল, একটা ছোট আর একটা, একটা গুরু আর একটা শিষ্য, একটা মা আর একটা বাবা, একটা ভাই একটা বোন, একটা নরম একটা শক্ত, একটা চন্দ্র আর একটা, একটা রাত আর একটা দিন। আচ্ছা সব কিছুর জোড়া কইলাম, এখন যে সৃষ্টিকর্তা বিশ্বজগতের প্রতিপালক, এই আল্লাহর কি কোনো জোড়া আছে? আল্লাহর জোড়া আছে? তাহলে 318,000 মাখলুকাত, 6,000 গেজা মানুষ জাতি, 6,000 গেজা উদ্ভিদ জাতীয় বৃক্ষ, 6,000 বয়জাত ডিম চত প্রকার, 318 আর আল্লাহ হলো এক। কত হইল? এই হলো বিসমিল্লাহ বল। এখন বায়না আপনি ডিওমার দিয়ে দিবেন। জবাব যদি না দিয়ে পারো তাহলে বায়নাটা ফেরত দিও। জবাব তো আমি দিলাম, আমি তো আমার নিমুই, আপনি ডিউটি। তো যাক, প্রাথমিক কর্ম, প্রাথমিক কর্ম বিসমিল্লাহ তাই শেষ করি নাই, এখনো আরো আধা ঘন্টা লাগবে। খুব খেয়াল, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা হলো বিসমিল্লাহি রহমানের রাহিম, এটা বিসমি রহমানের রাহিম, এটার বাঘ হলো তিনটে। প্রথম পর্যায়ে বলছি 10টা খণ্ড, খণ্ড কয়টা? 10টা, 10টা বাঘ হলো তিনটে, বিসমিল্লাহি রহমানের রাহিম। এই শেষের অক্ষর হলো মিম, এই মিম থেকে 4টি লেজা বের হয়ে গেছে। কয়টা? 4টে। ওর এক একটা লেজা ব্যাখ্যা করা গেলে 20 মিনিট করে লাগবো, তাহলে 40-20-80 মিনিট লাগবো, ওই দিকে গেলাম না। এবার আসেন সুফি মতে আমার দেহের মধ্যে বিসমিল্লাহটা কোথায়, কিভাবে আছে, আমার দেহের মধ্যে বিসমিল্লাহটা কোন জায়গায় অবস্থান করতেছে। এবার আসেন মুন্ডু তেমিম খেজে মজগে সেতে কান জানা আইন গাইন দুনয়ন রেতে রক সিনাতে সিন ষটবঙ্গ আলিপের চিন জিমে জিব্বা বাজুতে শিন মুখে হলো বের গঠন বেতে বিসমিল্লা বেতে হলো মুখ বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড বেতে শহীদ কার শহীদ আমার আল্লাহর শহীদ। এবার আসেন আপনি যদি আল্লাহর দরবারে কোনো কিছু চান কি দিয়ে চাবেন? মুখে, জবানে। তাহলে যে মুখে চাবেন সেই জবানটা যেন আপনার পবিত্র হয়, পুত পবিত্র হয়। আল্লাহ বলে ও বান্দা তুমি আমাকে ডাকো এমন ভাবে ডাকো, পবিত্র জবান দিয়ে ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকের প্রতি উত্তর করব। আল্লাহ বান্দার ডাকের প্রতি উত্তর করবে, কখন করবে? যার জবানটা পবিত্র হবে। সবারই জবান পবিত্র করতে হবে, কথাটা এই জায়গায় রাখলাম। জবানটা পবিত্র করতে হলে এই জবান থেকে কিছু জিনিস তার বিতাড়িত করতে হবে। কি? এই মুখে মিথ্যা কথা বলা যাবে না, যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, প্রতারণা করা যাবে না, গীবত চর্চা নিন্দা অহমিকা গাম্ভীর্য সমস্ত কিছু দূরীভূত করতে হবে এই মুখের কথা দিয়ে। কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না। তাহলে মুখের থেকে 6টা, এবার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, মালিকের দরবারে, প্রভুর দরবারে আপনি যাহা চাবেন প্রভু আপনারে তাহাই দেবে। সে দেবে, আপনি নেবেন সে দিবে, সে তো সৃষ্টিকর্তা, কিন্তু বন্টনকারী হলো আমার প্রিয় নবী আহম্মদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওনার নাম হলো কাসেম, কাসেম মানে হলো বন্টনকারী। আল্লাহ হলো সৃষ্টিকর্তা যিনি সর্ব সৃষ্টির মালিক, রসুল পাক হলো বন্টনকারী, রসুল পাক হলো বন্টনকারী। আমার সালানা কাইল্লা রাহমাতাল্লিল আলামিন, উনি হলো রহমানের রাহিম, আর আমার হুজুর পাক হলো রহমাতাল্লিল আলামিন। এবার আসেন, এই খুব খেয়াল করে শুনতে হবে মেম্বার সাহেব, খুব খেয়াল করে নাও, মুখে 6
এবার আল্লাহর দরবারে যা চাইলে আল্লাহ দিব, ধরবেন কিসে? তাহলে হাতে ছয়, কয়টা হইল? হাতে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথ থেকে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না। আর হাতে ধরে হ্যাঁ কোনোদিন কাউকে আঘাত দেওয়া যাবে না। দেখবেন যারা তরিকপন্থী মানুষ তাদের হাতটা জোড়া। বাবা ভালো আছেন, দাদা ভালো আছেন, কেন? ওই হাতটা ওর না, ওই হাতটা ওর মুর্শিদকে। ওই হাত আমার রশিদ চন্দের হাত, আমার গাউসুল আজম বড়িয়াবার দরবার হাত, গাউসুল আজম তুলা চন্দের হাত, আমার মানিক চন্দের হাত। তাহলে মুখে ছয়, হাতে ছয়। এবার রসুল পাক বলছে যার জবান আর গুপ্ত অঙ্গ হেফাজতে থাকে আমি রসুল তার সাফায়াত করে দেব। তাহলে ব্যভিচার মৈথন অর্থাৎ গুপ্ত অঙ্গের মধ্যে সাত, এটা কিন্তু সুফিবাদ, অন্যদিকে কথাগুলো নিবেন না। সরার আইন দিয়ে বুঝালাম সার্বজনীন কথাটা, যে পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম এটাই কথা। কিন্তু সুফি মতে হলো এই দেহের থেকে জিনিসগুলো আপনার বর্জন করতে হবে। ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, অবিচার মৈথন, সাম্য মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা, এই হলো সাত। বারো আর সাতে এই ১৯টি বস্তু যখন দেহ থেকে ত্যাগ হয়ে যাবে তখন আপনার দেহটা হবে বিসমিল্লাহির রহমান, আপনার নগদ বিসমিল্লাহ আমি দেখাইলাম। কোন খণ্ডে রসুল, কোন খণ্ডে গুরু, কোন খণ্ডে আল্লাহ, কোন খণ্ডে আদম, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে আশা, কোন খণ্ডে যাওয়া, আর দেহটাই হলো বিসমিল্লাহির রহমানের রাহিম। তখনই হবে পবিত্র জবান ঠিক হবে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হবে, ইন্দ্রিয় ঠিক হবে, গুপ্ত অঙ্গ ঠিক হবে, এই পবিত্র জবানে আপনার যাহা বলবেন তাহাই। তো আমি এটুকু পেয়েছি যে আল্লাহকে কোনো রহমত দেওয়ার বান্দার কোনো না শক্তি নাই, থাকতে পারে আপনি অন্যভাবে কোনো কায়দা কৌশলে পেয়ে থাকতে পারেন, সেটা আমার জানা বিষয় না। আমি যা পেয়েছি তাই বললাম, দলিলগত কথাটাই আপনাকে বললাম। আমার একটা গান, রশি সরকারের একটা গান শোনাই। এই এই গানটা হলো কলেমার গান, কিন্তু রশি সরকার কলেমার মধ্যে এই বিসমিল্লাটা ঢুকাইছে। এই হ্যাঁ এই কথাটা, এই গানটা করলেও তার বিসমিল্লার কিছু আংশিক উত্তর আমি কিন্তু বিসমিল্লার ব্যাখ্যা একবার দিয়ে দিছি, হ্যাঁ একবার চাপিয়ে নিছি, যেটুক দিব ওইটুক হলো সারপ্রাইজ দিলাম। সাবুদ কুরআন মানব দেহ, সাবুদ কুরআন মানব দেহ, পয়রা লওগা ফানা কলেমা, পড়লেই মুসলমান হইবে না। তয় ভয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কই। তৈয়ব কলমা করে দেখো আল্লাহর নিশানা, কথাটা আমাদের জানা প্রয়োজন। আমার মনের ব্যাখ্যা, আমার মনের আশা, আমার মনের আক্ষেপ আমি আমার বাজার লতিফ সরকারের কাছে বলবো।
আমি আর কাউকে বলি না, ওনাকেই বলবো, উনি আমাকে বলছেন। এই কথাটা খেয়াল করে শুনতে হবে, কোন খণ্ডেতে কি আছে আল্লাহ আর কোন খণ্ডের রাসূল আসছে গান। উনি কি বলছে শুনছেন কি? কি বলছে কন্ত দেহি রাসূল উল্লাহ। আচ্ছা গানটা যার লেখা তিনি তো লেখছে, উনি গিয়েছে, আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল কি উল্লাহ হবে না রাসূল আল্লাহ? এটা দয়া করে আপনি একটু বলবেন, আপনার কাছে আমার প্রশ্ন, আমার জানার প্রয়োজন। রাসূল যদি আল্লাহ হয় তাহলে উল্লাহ কেন বললেন, আর যদি রাসূল উল্লাহ হয় এটা কোন আইনে হয়? তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে আমার জাত বাখারা সুরার দুই শব্দ
কলমা কাইমি করো আরে ফেলবো টানা।